হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, গাণিতিক সমস্যার সমাধান। আচ্ছা বাবা, মনে করো তোমাদের এখন যে মূল্যায়নটা চলছে, হঠাৎ করে স্যারে বোর্ডে একটা প্রশ্ন দিয়েছে, দেওয়ার পরে বলছে যে এই প্রশ্নটা তোমরা আজকে তোমাদের এটা নিয়ে মূল্যায়ন। তো এই মূল্যায়নের ক্ষেত্রে কীভাবে তোমরা উপস্থাপনটা করবে বা তোমাদের যে কাগজটা দেওয়া হবে সেটা কীভাবে লিখবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। সো অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না। আমি সবসময়ের জন্য বলে থাকি যে তুমি যেহেতু ভিডিওটা দেখা শুরু করেছো, অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না। এখন সম্পূর্ণ মনোযোগ আমি এখানে আর আমার অপোজিটে তুমি, আশেপাশে কেউ নাই, সবাই হারিয়ে গেছে। আবার যখন ভিডিওটা শেষ হবে সবাই এসে হাজির হবে। সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না, খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা খেয়াল করতে হবে। আমি এখানে ছক আকারে দেখিয়েছি, কী জন্য দেখিয়েছি, মূল্যায়নের ক্ষেত্রে তোমার স্যার কোনটাকে, তোমার প্রেজেন্টেশনটাকে বেশি গুরুত্ব দিবেন, যে তুমি কীভাবে এটাকে উপস্থাপন করেছো। তো আমি চেষ্টা করবো তোমাদের সামনে সুন্দরভাবে এটাকে এক্সপ্লেন করার। সো প্রথমে আগে দেখি আমরা কী দিয়েছি। এক নম্বরে দেওয়া আছে 995, এটা স্যার দিয়েছে মনে করো। এখন তুমি খাতায় কীভাবে এটাকে সুন্দর করে তুলে ধরবে। 995 যোগ 275 সমান প্রশ্নবোধক চিহ্ন, গাণিতিক সমস্যা তৈরি করো। আমরা গাণিতিক সমস্যা ন্যাচারালি পারি, যে এটা যেহেতু যোগ দিয়েছে লিখে আমরা সাধারণত করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটা কেমন হলে, শখটা কেমন হলে সুন্দর হবে সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই যেমন এখানে শখটা এঁকেছি আমি, তুমিও খাতায় এরকম শখ আঁকবে। যদি তোমার একটা অঙ্ক থাকে একটা শখ আঁকবে, দুইটা থাকে দুইটা, পাঁচটা থাকলে এরকম পাঁচটা আকারে, মানে এক পৃষ্ঠা তিনটা ধরলো পরের পৃষ্ঠা দুইটা, এভাবে তুমি শখ আকারে অবশ্যই করতে পারবে। তো আগে প্রথমে দেখি কী লিখেছি। ক্রমিক নং, মানে এখানে যদি এক নম্বর এটা এক নম্বরে, ক্রমিক নং দুই এটা দুই নম্বর, এটা দুই নম্বরে দিয়েছি। গাণিতিক বাক্য, মানে এই বাক্যটাকে এখানে তুলবো। এবার গাণিতিক সমস্যা, এইটার আলোকে আমরা গাণিতিক সমস্যাটা ডান পাশে লিখবো। সো প্রথমে আমরা এক নম্বরটা যাচ্ছি। বাবা অন্যদিকে না মা, প্লিজ তুমি অন্যদিকে খেয়াল করলে, এখন পরীক্ষা আসছে, তুমি তোমার মতো করে লিখে দিয়েছো, স্যার তো তাতে তোমার মানে তোমার প্রতি প্লিজ না হতে পারে, এই জন্য এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে, প্লিজ। তাহলে এখন গাণিতিক সমস্যাটাতে প্রথমে প্রথমটা কী আছে, 695 যোগ আছে 275, এই সমস্যার প্রশ্নবোধক চিহ্ন। এখন তুমি তোমার গাণিতিক সমস্যাটা এখানে সরাসরি তুলে ধরতে পারো। কী লিখতে পারি, রাজু নামে একজন ছেলে, রাজুর 695 টাকা আছে, রাজুর 695 টাকা আছে। দাঁড়িয়ে দিলাম এখানে, সাজুর 275 টাকা আছে, 275 টাকা আছে, দুইজনের মোট কত টাকা আছে। দেখো এখানে তাহলে মোট যেতে হলে, আমার গাণিতিক সমস্যা মানে আমরা কি করি, আমাদের অঙ্ক দেওয়া থাকে সেটা সমাধান করি। এখন আমাদের এই বাক্যটা দেওয়া আছে, সেটা দিয়ে আমাদের নিজেদেরকে প্রশ্ন তৈরি করতে হচ্ছে, এটাকে গাণিতিক সমস্যা বলা হয়। যে তুমি নিজে, এখন আমি রাজু দিয়ে লিখেছি, তুমি যে রাজু দিয়ে করবে এমন না, কিন্তু এখানে তুমি নাম চেঞ্জ করতে পারো, কিন্তু সংখ্যা যেটা দেওয়া আছে তুমি পরিবর্তন করতে পারবে না। আমি এখানে টাকা দিয়েছি, তুমি অন্য যে কোনো কিছু দিয়ে দিতে পারতা, যেমন রাজুর এতটি কলা আছে, এতটি খেলনা আছে, এতটি ফুটবল আছে, অন্যটা দিয়েও করতে পারবা, মনে রেখো। হ্যাঁ, তো এখন দুইজনের মোট কত টাকা আছে, দুইজনের মোট কত টাকা আছে, এই প্রসঙ্গে চিহ্ন দিলাম। দেখেছো গাণিতিক সমস্যা, কিন্তু এটা ক্লিয়ার। এবার পরেরটা আসি, 940 বিয়োগ 495 সমান প্রসঙ্গ চিহ্ন, এইটা দিয়ে আমাকে একটা গাণিতিক সমস্যা এখানে তুলে ধরতে হবে। এখন এটা দিয়ে আমি কী দিতে পারি, তুমি গেস করো, তুমি কিন্তু নিজেও চেষ্টা করলে পারবে। এটা গাণিতিক সমস্যা আসলে বিষয় না। লিমার 940টি পুতুল আছে, পুতুল আছে, সে সুমাকে 495টি পুতুল দিল, 495টি পুতুল দিল, তারপর কী হবে, লিমার কতটি পুতুল রইল, লিমার কতটি পুতুল রইল, এই প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে গাণিতিক বাক্য, এটা একটা ছিল যোগ, একটা ছিল বিয়োগ, যোগ বিয়োগের সমস্যার মধ্যে দিকে এটা ছিল, আর এটা যোগ আর বিয়োগ কম্বাইনিং করা গাণিতিক সমস্যা, সেটা আমাকে বের করতে হবে। আমরা আবার একটু বলি, কেন এই শখটা করলাম, শখটা করার যুক্তি কী। আমি বললাম যে তুমি কমন ক্যাটাগরি দিয়ে লিখলে কিন্তু পারো, শুধুমাত্র যদি এই প্রশ্নটা দেখে যদি এটা লিখে এটুকু লিখে দিতে তাও তুমি পারতা। আমি এটা এই উপস্থাপনটা করার উদ্দেশ্য বা তোমাদেরকে এক্সপ্লেনটা করার উদ্দেশ্য এটা, যে তোমার স্যার এটাই আরও বেশি প্লিজড হবে, খুশি হবে যে ও টোটাল জিনিসটাকে বুঝে তুমি লিখতে পারছো। তো মূল্যায়নের ক্ষেত্রে সাবজেক্ট যেটাই হোক, তোমাকে উপস্থাপনটা বা প্রেজেন্টেশনটা সেভাবে উপস্থাপন করতে হবে যা স্যার জন্য মানে তোমার প্রতি বেশি প্লিজ থাকে, যে না তুমি খুব সুন্দর করে বিষয়টাকে তুলে ধরেছো বা স্যারের সামনে উপস্থাপন করতে পারছো, ক্লিয়ার। এবার আসি, 785 বিয়োগ 160 যোগ 206, এটা দিয়ে গাণিতিক বাক্য তৈরি সমস্যা তৈরি করতে হবে, তাই না? তাহলে আগে আমরা
এটা তুলে ধরি, 785 বিয়োগ 160 যোগ 206 সমান প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা কি লিখতে পারি এক্ষেত্রে? দেখো, একটি বাসে 785 জন যাত্রী আছে, ভালো করে খেয়াল করে, একটি বাসে কতজন যাত্রী আছে? 785 জন যাত্রী আছে। কিছু সময় বাস চলার পরে 160 জন যাত্রী নেমে গেল, 160 জন এই যারা ছিল তারা নেমে গেছে, 160 জন তাদের থেকে নেমে গেল যাত্রী নেমে গেল, তার মানে 785 জন ছিল এখানে, তার থেকে কতজন নেমে গেছে? 160 জন যাত্রী নেমে গেছে, তার মানে এটা বিয়োগ হয়ে গেল। এবার পরে কি যোগ? 206 জন। এখন কি করতে হবে? কিছু সময় যাওয়ার পরে, কিছু সময় পরে আরো 206 জন যাত্রী বাসে উঠল, এখন বাসে কতজন যাত্রী আছে? এখন বাসে কতজন যাত্রী আছে? এই ক্লিয়ার দেখেছো? তার মানে এই জাতীয় তোমার গুণের ক্ষেত্রে আসুক বা ভাগের ক্ষেত্রে আসুক বা যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে যদি গাণিতিক সমস্যা স্যারেরা দেয় তাহলে অবশ্যই তোমার, এখন তো সরাসরি তুমি যে খাতাটা নিয়ে গেছো সেই খাতায় উপস্থাপন করবা এটা না, কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে আমি আবারও বলি, দেখো তোমাকে একটা পেজ দেওয়া হলো বা তুমি বাসা থেকে একটা পেজ নিয়ে গেছো, সেখান থেকে তোমাকে উপস্থিত মতে স্যারেরা বলবে যে এটা এটার মূল তোমাদের একটা মূল্যায়ন হচ্ছে, এই মূল্যায়নটা তোমরা সুন্দর করে খাতায় উপস্থান করে জমা দাও, সেটার উপরে তোমার হয়তো বা মার্কিং ঠিক নয় সেটার উপরে তোমার মূল্যায়নটা নির্ধারণ করবে। সো আমার কথা হচ্ছে যে আমি যদি বিষয়টাকে বুঝি বা আমি যদি সুন্দর করে উপস্থাপন করতে পারি স্যার অবশ্যই আমার প্রতি ফিলিশ থাকবে। এটা অল ওভার তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামের 2024 যত শিক্ষার্থী আছে সবার জন্য অবশ্যই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মাথায় রাখবা এবং চেষ্টা করবে তোমার মূল্যায়নের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট বিষয়টা তোমার স্যারের সামনে উপস্থাপন করা বা তার স্যারের সামনে একটা প্রেজেন্টেশন করে দেওয়া, ঠিক আছে? আমি কিন্তু আবার কন্টিনিউ করছি, মাঝে কিছুদিন বাদ গেছে ভিডিও দিতে পারিনি আমি ব্যক্তিগত সমস্যার কারণে, আমি আবারও চেষ্টা করব তোমাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য, সকল সাবজেক্টগুলো নিয়ে তুলে ধরার জন্য। বাবা এখন আমার কথা কী জানো, মূল্যায়ন স্যারেরা যেভাবেই নিক আমার প্রস্তুতি তো আর খারাপ থাকার সুযোগ নেই, এমন হয়েছে যে আমি এমন একটা টপিক দিয়েছি যেটা আমি পড়িনি আর সেটা যদি মূল্যায়ন স্যার যদি সেখান থেকে দেয় তুমি কী করে পারবে? এজন্য আমাকে আমাদের শেখার শেষ নেই, আমাদের শিখে রাখতে হবে, আমাদের তৈরি থাকতে হবে, সোজা কথা হচ্ছে এটা। এক্ষেত্রে সাবজেক্ট ওইটার বেশি গুরুত্ব এটার কম গুরুত্ব ঠিক এমন না, সমান গুরুত্ব দিয়ে আমাকে আমার নিজের মতো করে কভারেজ করে আগাতে হবে, ঠিক আছে? ঠিকমতো পড়াশোনা করবো, অবশ্যই আব্বু আম্মুর কথা শুনবা, পাশাপাশি তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জানার থাকে যে স্যার এটা ডিসকাস করলে ভালো হবে ওই বিষয়টা, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবো, আমি চেষ্টা করবো সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবো সবাই, ঠিকমতো পড়াশোনা করবা, বাই।